বকাওয়ালি মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের একটি ধারা। 17 শতকের কবি নওয়াজিশ খান প্রথম গুলে বকাওয়ালি কাব্য রচনা করেন। সুতরাং গুলে বকাওয়ালি গ্রন্থের রচয়িতা হলেন নওয়াজিশ খান ও মোহাম্মদ মুকিম। এর কাহিনী মূলত লোককাহিনী আশ্রিত। তাজুল মুলুক নামক কোনো এক রাজপুত্রের সাথে পরিকন্যা গুলে বকাওয়ালি প্রণয় ভালোবাসাকে কেন্দ্র করে বইটির কাহিনী আবর্তিত হয়। কোনোভাবে রাজপুত্র তাজ মুলুকের বাবা অন্ধ হয়ে যায়। সে জানতে পারে শুধুমাত্র বকাওয়ালি ফুল দিয়েই তার বাবার অন্ধত্ব দূর করা সম্ভব। বকাওয়ালি হচ্ছে এক ধরনের কাল্পনিক ফুল। এটি শুধুমাত্র পরিকন্যার পরিস্থানের ফুল বাগানেই পাওয়া যায়। তাই অন্ধ পিতার চোখ ভালো করতে সে যায় বকাওয়ালি ফুলের সন্ধানে। এই ফুল সংগ্রহ করার সময় সে পদে পদে অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়। অবশেষে বহু বাধা বিপত্তি পেরিয়ে সেই অলৌকিক ফুল সংগ্রহ করতে সক্ষম হয়। কিন্তু ফুল সংগ্রহ করার সময় পরিস্থানের পরিকন্যা গুলে বকাওয়ালির সাথে তার প্রণয় হয়। তাই সে ফুলের পাশাপাশি পরিকন্যা গুলে বকাওয়ালিকেও লাভ করে। 1625 খ্রিস্টাব্দে উর্দুতে রচিত একখানা গুলে বকাওয়ালি কাব্য স্পিঙ্গারের ক্যাটালগে উল্লেখিত হয়েছে। 1722 খ্রিস্টাব্দে শেখ ইজ্জতুল্লাহ তুজুল মুলুক গুলে বকাওয়ালি নামে একখানি গ্রন্থ ফার্সি গদ্য রচনা করেন। তিনি ছিলেন বাঙালি। নওয়াজিশ খান কোন কিতাব অনুসরণে তার কাব্য রচনা করেন তা জানা যায় না। নওয়াজিশ খানের পর অনেকেই পদ্যে ও গদ্যে গুলে বকাওয়ালি রচনা করেছেন। পদ্যে মোহাম্মদ মুকিম 1760-70, মোহাম্মদ আলী মুন্সি ইবাদত আলী 1840 এবং উমাচরণ মিত্র আব্দুল শুকুর, এবং গদ্যে বিজয়নাথ মুখোপাধ্যায় গুলো বকাওয়ালি রচনা করেছেন। কেদারনাথ গঙ্গোপাধ্যায় 1878 সালে একটি নাটকও রচনা করেছিলেন।